রিফাই কর্তৃক পরিবেশিত অডিও বুক আল্লাহ ইজ প্রিপেয়ারিং আস ফর ভিক্টরি আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন যখন আল্লাহ তালে কোনো কিছু চান তখন তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ প্রস্তুত করে দেন উল্লেখিত এই মূলনীতিটি গ্রহণ করা হয়েছে ইমাম ইবনে আসির রহমাহুল্লাহ এর কালজয়ী ইতিহাস গ্রন্থ আল কামিল থেকে যার সারমর্ম হলো আল্লাহ রবুল আলমিন যদি কখনো কোনো অবস্থার সমাপ্তি চান তাহলে তিনি এমন পরিস্থিতি ও উপায় উপকরণ তৈরি করে দেন যা সব কিছুকে সেই সমাপ্তির দিকেই পরিচালিত করে তাই আল্লাহ তালা যদি এই উম্মার বিজয় চান তাহলে তিনি এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করবেন যাই উম্মার বিজয়কে ত্বরান্বিত করবে আপনারা যাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক জ্ঞান দান করেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখেই বুঝতে পারবেন যে আল্লাহর ইচ্ছাই মুসলিম জাতির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র বর্তমানে যা কিছু ঘটছে সেই ঘটনা প্রবাহ থেকে বিজয়ের আগাম বার্তা পাওয়া যাচ্ছে আমরা যদি ধরে নেই ইমাম এমনি আসির রহিমাহুল্লাহ এর মূলনীতি সঠিক তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে বর্তমান অবস্থার পরিবর্তন ইনশাআল্লাহ সময়ের ব্যাপার মাত্র বিজয়ের ব্যাপারে আমরা যদি কোরআন এবং সুন্নাহে বর্ণিত সাধারণ মূলনীতিগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মহান আল্লাহ তা আলা তার কোরআনে এই উম্মার বিজয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দান করেছেন এবং রাসুল মাহমদ সাল আলহিউসাল্লামকে এই উম্মাহকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন অতএব এটা আমাদের ইমান ও আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উম্মাহ অবশ্যই বিজয়ী হবে তাতে তাদের বর্তমান অবস্থা যাই হোক না কেন আর উম্মার বিজয়ের ব্যাপারে আপনাদের মনে যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ইমান এবং আকিদারে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কেননা এই বিষয়ে কোরআন এবং সুন্নাতে বিবৃত দলিলগুলো এতই মজবুত ও সুস্পষ্ট যে বিষয়টি উপেক্ষা করার কোনো উপায় নেই আপনার সদয় অবগতির জন্য নিম্নে বর্ণিত এবং সুন্নাহর কিছু দলিল উপস্থাপন করছি আল্লাহ বলেছেন আর আমি পূর্ববর্তী উপদেশের তাওরাতের পর জবুর কিতাবেও লিখে দিয়েছি যে সৎকর্ম পরায়ণ বান্দারাই অবশেষে পৃথিবীর অধিকার এবং কর্তৃত্ব লাভ করবে সোরা আম্বিয়া আয়াত একশো পাঁচ সুতরাং শেষ পর্যন্ত আল্লাহ তাল সৎকর্ম পরায়ণ বান্দাগণ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে আল্লাহ বলেন আমার বান্দা ও রাসুলগণের ব্যাপারে আমার আমার এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই আছে যে তাদেরকে নিশ্চয়ই সাহায্য করা হবে বিজয়ী হবে সুরা সফাত একশো একাত্তর থেকে একশো তিহাত্তর এখানে আল্লাহ তালা নবী রাসুলগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই বিজয় দান করবেন অন্য এক আয়াতে আল্লাহ তালা আরো বলেন নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহর তিনি তার বান্দাদের মাঝে যাকে খুশি কর্তৃত্ব দান করবেন তবে চূড়ান্ত মুত্তাকিগণই এই কর্তৃত্ব লাভ করবে সুরফ একশো আঠাশ অর্থাৎ আল্লাহর জমিনে কর্তৃত্ব সাময়িক সময়ের জন্য মুমিন এবং কাফিরদের যাকে খুশি দান করতে পারেন কিন্তু চূড়ান্ত ভালো পরিণতি কেবলমাত্র মুত্তাকিদের জন্যই অন্য এক আয়াতে আল্লাহ তাল আরো বলেন ওরা চায় ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তা পূর্ণাঙ্গ করবেনি কাফিরদের নিকট যতই তার ঘৃণা এবং গাত্র দাহের কারণ হোক না কেন বা বত্রিশ আমরা এখন দেখতে পাচ্ছি যে কাফিরা তাদের সর্বশক্তি নিয়োগ করছে আল্লাহর নুর কেনেফিয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আল্লাহর আলো তথা তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম এবং মাহম্বদ সাল আলিহাস্লামের রিসা আলাহ নির্বাপিত করতে ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোন হীন পন্থা ও কাজই নেই যা তারা অবলম্বন করছে না কিন্তু আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই কাজে তারা ব্যর্থ হবে তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য যেই পরিমাণ অঢেল অর্থ খরচ করে তা যে কাউকে বিস্মিত করবে ভেবে দেখুন আল্লাহ ওদের কত নিয়ামত দান করেছেন ওদের হাতে কত সহায় সম্পদ রয়েছে অথচ সব কিছুই ওরা বিনিয়োগ করছে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য আমরা মুসলিম উম্মার অধিকাংশ লোকেরাই আজকাল শুধু অনুযোগ করি বলি আমরা তাদের সাথে কিভাবে মোকাবেলা করব ওরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে পৃথিবীর তাবদ বহুল প্রচারিত সংবাদপত্র ওদের মুখপাত্র ওদের ক্ষমতাধর রেডিও স্টেশন রয়েছে পৃথিবীর প্রভাবশালী মিডিয়া ওদের কবজায় সরকার পুলিশ বাহিনী ওদের বসীভূত এক কথায় গোটা বিশ্বই আজ তাদের করতলে পৃথিবীর যাবতীয় কলকাঠি নাড়ছে ওদের হাতে যাবতীয় করি সহায় সম্বল অতএব রনে ভঙ্গ দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই তাই আমাদের উচিত সংগ্রামের পথ পরিহার করে বিকল্প কোনো উপায় বের করে ওদের মোকাবেলা করা সম্মুখ সমরে আমাদের যাওয়া উচিত নয় যেহেতু কোনোভাবেই আমাদের পক্ষে ওদের সমকক্ষ হতে পারবো না বরং রাজনীতি এবং কূটনীতির আশ্রয় ওদের মোকাবেলা করাই শ্রেয় অথচ আমরা যদি আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে পড়তাম তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারতাম যে ইসলামকে প্রতিরোধ করার জন্য তাদের এই শত শত মিলিয়ন ডলারের বাজেট দেখে আমাদের ঘাবড়ানোর কিছু নেই কারণ স্বয়ং আল্লাহ আজ্জাওয়াজাল তাদের সম্পর্কে বলেছেন বস্তুত এখন ওরা আরও ব্যয় করবে খানিক পর তাই ওদের আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত ওরা পরাজিত হবে আর কাফিরদেরকে জাহান নামে একত্রিত করা হবে সুরা আল আনফাল ছত্রিশ সুতরাং তাদেরকে তাদের কারি কারি টাকা শত শত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে দিন না আল্লাহ আল্লাহ বলেছেন ওরা প্রথমে তাদের অর্থবিত্ত এবং সহায় সম্পদ খরচ করে নিঃস্ব হবে মনক্ষুণ্ণ হবে তারপর তাদের উপর পরাজয়ের গ্লানি নেমে আসবে সুতরাং আল্লাহর দিনের বিরুদ্ধে তাদেরকে তাদের সম্পদ খরচ করতে দেখে আমাদের বরং আরও খুশি হওয়া উচিত কেননা এর অর্থ হলো তাদের পরাজয় ঘনিয়ে আসছে এবং ইসলামের বিজয় অতি সন্নিকটে চলে আসছে তাদের অর্থনৈতিক রক্তক্ষরণের কথা এখন আর তারা নিজেরা গোপনও রাখতে পারছে না এখন তারা নিজেরাই বলছে যে আফগান এবং ইরাক যুদ্ধে তাদের জন্য ভিয়েতনাম এবং কোরিয়ান কোরিয়ান যুদ্ধের চেয়েও বেশি ব্যয়বহুল হয়েছে এক বিশাল অর্থনৈতিক বিপদ ডেকে এনেছে যুদ্ধে তাদের ব্যয় হয়েছিল দুইশো বিলিয়ন ডলার আর ভিয়েতনাম যুদ্ধে তাদের ব্যয় হয়েছিল চারশো বিলিয়ন ডলার কিন্তু ইরাক যুদ্ধে ইতিমধ্যেই প্রায় আটশো বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে আরও হচ্ছে মার্কিন অর্থনীতি ক্রমশ মুখ থুবড়ে পড়ছে তাদের অর্থ খরচের বহর দেখে যে কেউ বুঝতে পারবে যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে অচিরেই তাদের অর্থনীতিতে ভয়াবহ ধস নামবে আর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর আয়াতের বর্ণনার সাথে তাদের অবস্থা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তারা এইভাবে তাদের সম্পদ ইসলামের বিরুদ্ধে খরচ করবে এরপর তারা নিজেরাই আফসোস করবে এটা তাদের হাতেরই কামাই নিজেদের কৃতকর্মের পরিণাম অতএব এর পরিণতি তাদেরকে ভোগ করতেই হবে কারণ ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে আসার জন্য কেউ তাদেরকে বাধ্য করেনি বরং অন্যের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসার মতো নিজেরা স্বেচ্ছায় এই যুদ্ধের আগুন জ্বালিয়েছে অতএব নিজেদের হাতে নিজেদের মৃত্যুকূপ খনন করার পরিণতি তারা শীঘ্রই টের পাবে কিন্তু যখন তাদের আর কিচ্ছু করার থাকবে না আল্লাহ রায়তের বক্তব্য অনুযায়ী তারা তাদের সম তারা তাদের সম্পদ খরচ করবে আফসুস করবে তারপর তারা সদল বলে পরাজিত হবে আমেরিকার যুদ্ধাঙ্গেহী মনোভাবে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তাদের আদর্শিক গুরু আবু জেহেলের ঘটনায় যে মুসলমানদের সাথে যুদ্ধ করার অধ্যত্ব প্রদর্শন করে বদরের ময়দানে এসে হাজির হয়েছিল অথচ তার যুদ্ধ করতে বদরের ময়দানে আসার কোনো প্রয়োজন ছিল না মুসলিমরা যে বাণিজ্য বহরকে তারা করছিল তার নিরাপদ অবস্থানে চলে গিয়েছিল এমনকি বাণিজ্য বহরের নেতৃত্বে থাকা আবু সুফিয়ান তাকে দূত মারফত পত্র পাঠিয়ে জানিয়েছিল যে আপনারা মক্কায় ফিরে যান আমি আমার বাণিজ্য বহর রক্ষা করে নিরাপদ অবস্থানে চলে এসেছি কিন্তু অধ্যত দুর্বিনীত আবু জাহেল অহংকার প্রদর্শন করে বলেছিল না আমরা অবশ্যই যাব তাদেরকে মোকাবেলা করব আমরা বদরে যাব সেখানে তিন দিন আনন্দ ফুর্তি করবো মত পান করবো নর্তকেরা নেচে গিয়ে আমাদেরকে মনোরঞ্জন করবে আমরা চাই গোটা আরব বিশ্ব আমাদের যুদ্ধযাত্রার খবর জানুক এবং জেনে নিক যে কুরাইতের আত্মসম্মানে আঘাত করা কিছুতেই বরদাস্ত করা হবে না বদরের ময়দানে তিন দিন অবস্থান করে গোটা আরবে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে কুরাইশদের দিকে কেউ হাত বাড়ালে তা কিছুতেই সহ্য করা হবে না অতএব কেউ যেন আবু জাহেল প্রদর্শন করে বদরের ময়দানে এসেছিল যুদ্ধ বেছে নিয়েছিল ঠিক একইভাবে বর্তমান আমেরিকাও অধ্যত্যপূর্ণ আচরণ করছে এবং আবু জাহেলের পথ বেছে নিয়েছে তাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়নি বরং তারা নিজেরাই এই যুদ্ধ বেছে নিয়েছে আর এই যুদ্ধের পরিণতি ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে আর তাদের এই পরিণতি তো অবধারিত হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনু হতে বর্ণিত একটি হাদিসে কুৎসিদে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন যে কেউ আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেহি আল বুখারী হাদিসে কুৎসি সেহি ইবনে হেব্বান হাদিস তিনশো সাতচল্লিশ সুতরাং মনে রাখা দরকার যে মুসলিমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বরং স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমেরিকা গোটা বিশ্বের মালিক মহান আল্লাহ লিপ্ত আল্লাহ তাল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছ এবং সৎকর্ম করেছ তাদের সাথে মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে অবশ্যই আবারও খেলাফত দান করবেন যেমনটি তিনি পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন তিনি তোমাদের জন্য তার পছন্দনীয় জীবনবিধানকে সুনিশ্চিত করে দিবেন এবং তোমাদেরকে ভীতিকর নিরাপত্তা দ্বারা বদলে দিবেন তারা কেবল আমার ইবাদত করবে না তবে যারা কুফরি করবে তার হলো ফাসিক নূর আয়াত পঞ্চান্ন এই আয়তে মহান আল্লাহ সুহানুত স্পষ্টভাবে বলেছেন যে খিলাফত তাদেরকে দেওয়া হবে যারা সত্যিকার ভাবে ইমান আনয়নপূর্বক আমলে সালেহ বা সৎকর্ম করবে বর্তমান সময়ে গোটা মুসলিম উম্মাহ এক ভয়াবহ শঙ্কা ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে আর এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের নিরাপত্তা প্রদান করবেন তিনি এই উম্মাহকে খেলাফত এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই দুনিয়াতে চূড়ান্তভাবে তার দিন প্রতিষ্ঠিত করে দেওয়ার ওয়াদা দিয়েছেন রাসুল্লাহ সাল আলহিউসাল্লামের বাণীতে উম্মার কাল পরিক্রমা এবং খিলাফার প্রত্যাবর্তন এক হাদিসে রয়েছে যে হাদিসটিতে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম জাতির কাল পরিক্রমা কেমন হবে তার উপর বিস্তারিত এবং স্পষ্ট বর্ণনা দিয়েছেন আমাদের প্রত্যেকের উচিত হাদিসটি স্পষ্ট সতর্কতা এবং মনোযোগের সাথে পাঠ করা হাদিসটিতে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছে করবেন অতঃপর তিনি তা তুলে নেবেন যখন তা তুলে নেয়ার ইচ্ছা করবেন তারপর আসবে নবুয়াতের আদুলে খেলাফা তা তোমাদের মধ্যে থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন তারপর আল্লাহ তা তুলে নেবেন যখন তা তুলে নেওয়ার ইচ্ছে করবেন তারপর আসবে বংশীয় শাসন তা থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন তারপর তিনি তা তুলে নেবেন যখন তা তুলে নেওয়ার ইচ্ছা করবেন তারপর আসবে জুলুমের শাসন তা তোমাদের উপর থাকবে যতক্ষণ আল্লাহ ইচ্ছা করবেন তারপর তিনি তা তুলে নেবেন যখন তা তুলে নেওয়ার ইচ্ছা করবেন তারপরে ফিরে আসবে আদলে খিলাফা এরপর সাল আলহিসাল্লাম নীরব থাকলেন মুস্তাদ আহমদ আলোচ্য হাদিসে যে নবুয়াতের ধারার কথা বলা হয়েছে তা আখেরি নেবী হজরত মাহমদ সাল আলহিউসাল্লামের ইন্তেকালের সাথে সাথে সমাপ্ত হয়ে গেছে এরপরে তিনি যে খোলাফে রাশিদিনের কথা বলেছেন তা আরম্ভ হয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহু এর মাধ্যমে আর তা সমাপ্ত হয়েছে হজরত আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তাল আনহু এর খিলাফতের সমাপ্তির মধ্যে দিয়ে এরপর তিনি বলেছেন মুলকান যার অর্থ হল রাজতান্ত্রিক শাসন এর বাস্তবায়ন হয়ে গেছে বনু উমাইয়া বনু আব্বাস এবং ওসমানী খেলাফতের মধ্যে দিয়ে এরপর তিনি যে জুলুমতন্ত্রের কথা বলেছেন তা হলো আমাদের বর্তমান সমসাময়িক কাল এটাই হলো জুলুম জুলুমতন্ত্র এরপর আবার আসবে খেলাফায় রাশিদা এভাবে পৃথিবীর সমাপ্তি ঘটবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেহেতু শেষে বনতা অবলম্বন করেছেন তা থেকেই এর ইঙ্গিত পাওয়া যায় বর্তমান অবস্থার ব্যাপারে অভিযোগ না করা কখনো আমরা সময়ের বা কালের অভিযোগ করে থাকি বলে থাকি যে আমরা সবচেয়ে খারাপ সময় বসবাস করছি মুসলিম উম্মা আজ মারাত্মক দুর্বল অসহায় পরাজিত বিচ্ছিন্ন বিভক্ত আহ আমরা যদি সাহাবাইকে আমের যুগে জন্ম নিতাম কিংবা ইসলামের স্বর্ণালী যুগে থাকতাম তাহলে কতই না ভালো হতো কত গুরুত্বপূর্ণ ভূমিকাই না আমরা পালন করতে পারতাম এমন অভিযোগ করা আমাদের জন্য মোটেই শোভনীয় নয় কিছু যৌক্তিক কারণ নিচ্ছে তুলে ধরা হলো প্রথম কারণ জনককে তাবি একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন রাসুল্লাহ সালু আলহিউসাল্লাম যখন আপনাদের মাঝে ছিলেন তার সাথে আপনারা কিরূপ আচরণ করতেন কিভাবে তার সমাদর করতেন উত্তরে সাহাবি বললেন যে কিভাবে তারা রাসুল সাথে উত্তম আচরণ করতেন এবং তিনি বলেন যে তারা রাসুল উল্লাহর সমাদরের ব্যাপারে তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রচেষ্টা করতেন সাহাবির কথা শুনে তাবেই বললেন রাসুল্লাহ সালু আলহিহাসাল্লামকে আমাদের জীবদ্দশায় পেলে তাকে কাঁধে তুলে রাখতাম এখানেই আমরা তাবেহের কথা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো তিনি যেন বলতে চাচ্ছেন যে সাহেব কিরাম আল্লাহ রাসুল সাল আলহিউকে যথাযথ মর্যাদা দিতে পারেননি এবং আল্লাহ রাসুল সাল আলিহাল তাদের সবাই যদি বেঁচে থাকতেন তাহলে তারা সাহাবাদের আল্লাহ আলিহ্লামকে আরো বেশি সমাদর করতেন মর্যাদা দিতে পারতেন তার কথার উত্তরে সাহাবি বলেন সাহেব করাম গণ আল্লাহ রাসুল সাল আলিহুয়া সাল্লামকে কেমন মর্যাদা দিতেন কেমন ভালোবাসতেন তারা দিনের জন্য কেমন আত্মত্যাগ স্বীকার করেছেন তা এমন কোনো ব্যক্তির পক্ষে যথাযথভাবে বোঝা সম্ভব নয় যে সেই সময় উপস্থিত ছিল না তিনি আরও বলেন কেউ জানে না সেই সময় জীবিত থাকলে সে কি করত তাদেরকে নিজের জন্মদাতা পিতা ও আপন ভাইদের বিপক্ষে যুদ্ধ করতে হয়েছে যা কখনোই কোনো সহজ ব্যাপার ছিল না আর এখন তোমাদের পিতা মাতা ভাই পরিবার পরিজন সবাই মুসলিম আর তুমি কেবল ধারণা করছো যে রাসুল্লাহ সাল আলাইহিসাল্লাম তোমাদের সময় বেঁচে থাকলে তোমরা তাকে আরও বেশি মর্যাদা দিতে শোনো এমন কোনো কিছু কামনা করো না যা আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেননি দ্বিতীয় কারণ আমাদের বর্তমান সময়ে অভিযোগ করা উচিত নয় বরং আমাদেরকে যে আল্লাহ তালা এই সময়ে পাঠিয়েছে সেজন্য আমাদের উচিত আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হওয়া কেন আমাদের আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত আসুন ভেবে দেখি আমরা জানি যে গোটা পৃথিবীর উম্মার মধ্যে সাহাবাদের মর্যাদা হলো সবার উপরে নবীদের পরে মানুষের পক্ষে সর্বোচ্চ আসনে তারা অধিষ্ঠিত তাদের পরে রয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম তবেই গণ এবং রয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম তবে তবেই গণ সাহাবে কিরমগণের মর্যাদা এত বেশি হবার অন্যতম কারণ হল তারাই সুমহান ইসলামের ভিত্তিমূল্য রচনা করেছেন ইসলাম নামক প্রাসাদটিকে শূন্য থেকে অস্তিত্বে এনেছেন তাদের যান এবং মালের কুরবানির উপরেই নির্মিত হয়েছে ইসলামের প্রাসাদ তারা যখন কাজ করেছেন তখন ইসলামের কিছুই প্রতিষ্ঠিত ছিল না তারা এই দিনের ভিত্তি স্থাপন করেছেন তাদের পর যারা এসেছেন তাদের সবার সামনে দিনের প্রাসাদ নির্মিত ছিল তারা হয়তো এই ভিত্তির সাথে এখানে এসে এই দুটো উপাদান যোগ করেছেন অথবা কালের আবর্তনে দিনের আসল প্রাসাদের গায়ে বেদা আগাছা পরগাছা গজালে বা শাওলা ধরলে তা হয়তো কেটে কুটে ঝেড়ে মুছে পরিষ্কার করেছেন কিন্তু দিনের মূল প্রাসাদ তো সাহেবের কেরাম দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল অতএব সংস্কার এবং সৌন্দর্য বর্ধনকারী নিশ্চয়ই মূল প্রাসাদ নির্মাণকারীর সমান মর্যাদা পেতে পারে না মূল কথা হলো তাদের কাজটি ছিল সবচেয়ে কঠিন কাজ তারা সেটি আঞ্জাম দেওয়ার জন্য তাদের পক্ষে সর্বোচ্চ কোরবানি করেছেন পরিস্থিতির ব্যাপারে অভিযোগ না করে আমরা যদি সত্যি কিছু করতে চাই তাহলে আমাদের উচিত সময়ের চাহিদা অনুযায়ী কাজ করা সময়ের দাবি উপলব্ধি করে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা কারণ উম্মার পরিস্থিতি অনুযায়ী এক এক সময় এক এক ধরনের কাজ সময়ের দাবি হয়ে দাঁড়ায় আর এ কারণেই দেখা যায় যে এই বিষয়ের উপর তো করেছেন অন্য এক বিষয়ের উপর বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য আমরা কিছু উপমার দিকে লক্ষ্য করতে পারি ইমাম বুখারী রহিমা ইমাম বুখারী রহিমা যদি একশো বছর পর এসে হাদিস সংকলনে সেই একই কাজ করতেন তাহলে নিশ্চয়ই উম্মার মধ্যে তার সেই অবস্থান এবং মর্যাদা তৈরি হতো না যে মর্যাদা উম্মার মাঝে এখন তার রয়েছে ইমাম শাফি বা ইমাম আবু হানিফা এর আবির্ভাব যদি আরো এক শতাব্দী পরে হতো এবং তারা যদি সেই বিষয়ে গবেষণা সেই একই কাজ করতেন তাহলেও আমাদের মাঝে বর্তমানে তাদের সেই স্বতন্ত্র মর্যাদা রয়েছে তা কিন্তু থাকতো না কারণ তাদের প্রত্যেকের সমকালীন প্রয়োজন ছিল ভিন্ন ভিন্ন আর এভাবে সময়ের ব্যবধানের কারণে যুগে যুগে প্রয়োজনের ভিন্নতায় তৈরি হওয়াটাই স্বাভাবিক আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে শাস্ত্রের ইমামের চারজন আবির্ভাব হয়েছে একই শতাব্দীতে এবং হাদিস শাস্ত্রের ইমাম তথা ছয়জন সংকলকের আবির্ভাবও একই শতাব্দীর মধ্যে এ থেকে বোঝা যায় যে একটা সময়ে উম্মতের প্রয়োজন ছিল ফিখাই মাসাইলা মাসেলের উপর গবেষণা তো আরেকটি যুগে প্রয়োজন ছিল আল্লাহ রাসুলের হাদিস সমূহকে যাচাই বাছাই করে সংকলন এবং সংরক্ষণের এই বিষয়ের উপর আমাদের এত কথা বলার কারণ হলো আমরা অনেক সময় আল্লাহর আল্লাহ এবং ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই কিন্তু ইসলামের বিজয়ের জন্য আল্লাহ কোন কাজটা করতে বলেছেন কিভাবে করতে বলেছেন তা সঠিকভাবে জানা না কারণে আমরা আমাদের অর্থ সময় মেধা শ্রম এমন কাজে ব্যয় করি যা বাস্তব অর্থে দিনের কোনো কাজে আসে না তাই আমরা যদি সত্যি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আল্লাহ করার জন্য কাজ করি তাহলে আমাদেরকে আগে জানতে হবে বর্তমান সময়ের জন্য কোন কাজটি সবচেয়ে বেশি জরুরি এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তারা আমাদেরকে কোন কাজ করতে বলেছেন এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশিত সেই কাজ কিভাবে সর্বোত্তম পন্থায় আঞ্জাম দেওয়া যাবে আমরা দেখতে পাই যে আমাদের কতিপয় দিনই ভাই শুধু দাওয়াতি কাজের উপর গুরুত্ব আরোপ করেন আবার অন্য কিছু ভাইরা রয়েছেন যারা শুধু ইল মর্জনের পথে লেগে থাকতে বলেন আমরা স্বীকার করি যে দাওয়ার কাজ করা ও ইল মর্জন অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ এবং শুধু এই দুটো কাজই নয় বরং ইসলাম আমাদের যত কাজের আদেশ দিয়েছেন তার প্রত্যেকটি গুরুত্ব অপরসীম কিন্তু আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করি যে বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি তাহলে দেখতে পারবো যে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বেশি মিল রয়েছে সরাসরি সাহাবেকের আমাদের সাথে কারণ বিগত চোদ্দশো বছরে আমরা জাহেলিয়াতের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি বর্তমান মুসলিম উম্মার এত প্রান্ত সীমায় এসে পৌঁছেছে বিগত যার বছরের ইতিহাসে আর হয়নি আমরা যদি আমাদের আমাদের বর্তমান করি আর অবস্থা যদিও আক্ষরিক অর্থে হুবহু সাহাবে কিরামদের সময়ের মতো নয় তথাপিও সার্বিক বিচারে আমরা দেখতে পাই যে এই পরিস্থিতির সবচেয়ে বেশি মিল রয়েছে সাহাবে কিরামদের সময়ের সাথে এই বক্তব্যের সমর্থনে যে বিষয়গুলো তুলে ধরা যেতে পারে তা হলো মাক্কে জীবনে সাহেব যখন ইসলামের পথে এসেছিলেন তখন সমাজে মুসলিমদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল না ইসলামী হুকুমত ছিল না আর বর্তমান অবস্থাও অনুরূপ অথচ মুসলিমদের এমন নেতৃত্ব কর্তৃত্ব ইসলামিক রাষ্ট্রবিহীন এমন দুরবস্থা উনিশশো সালের পূর্বে চোদ্দশো বছরের ইতিহাসে আর কখনো হয়নি সাহেব কিরাম যেমন তাদের সময় তাদেরকে বেষ্টন করে রাখা গোটা আরব উপদ্বীপ তৎকালীন দুই পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্য বহুবিধ শক্তির মোকাবেলা করতে হয়েছে বর্তমান সময়ে একই অবস্থার সৃষ্টি হয়েছে ঘরের শত্রু বাইরের শত্রু সবাই মিলে আজ ইসলামের বিজয়কে রোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কোমর বেঁধে রেখেছে এমন নাজুক পরিস্থিতি উনিশশো সালের পূর্ব পর্যন্ত আমাদের অতীত ইতিহাসে আর কখনো আসেনি ভালো হোক মন্দ হোক মুসলিমদের কোনো না কোনো নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল সত্যকে সাহায্য করার মতো একদল লোক সবসময় সমাজে পাওয়া যেত অন্তত খারাপ পরিস্থিতি থেকে নিজের দিন এবং ইমানকে হেফাজত করার জন্য হিজরত করে যাওয়ার জন্য কোনো না কোনো স্থান পাওয়াই যেত বর্তমান সময়ে গোটা বিশ্ব ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর এই পরিস্থিতির মিল একমাত্র পরিস্থিতির সাথেই পাওয়া যায় আর এই জন্যই এটা খুব স্বাভাবিক যে এই কঠিন পরিস্থিতিতে যারা কাজ করবে তাদের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করা হবে তাদেরকে নিশ্চয়ই মহান আল্লাহ সুহানুতালা আরো অনেক বেশি পরিমাণ আজর বা বিনিময় দান করবেন এবং তাদের মর্যাদা অনেক উঁচু স্তরে তুলে দিবেন আমরা কথা বলছি না যে এদের বিনিময় কিরামদের সমান হবে তবে এটা বলছি যে এদের বিনিময় অনেক উঁচু দরজার হবে এতে কোনো সন্দেহ নেই যে আমাদের আকিদা হলো মর্যাদার দিক থেকে এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম হলেন সাহাবাই কেরামগণ তারপর তাবেই তারপর তাবে তাবেই কিন্তু আমরা রাসুল্লাহ সাল আসাল্লামের থেকে সেই হাদিসটি মনে রাখতে চাই যে হাদিসে তিনি বলেছিলেন তোমাদের মধ্যে এমন একটি যুগ আসবে যখন ধৈর্য ধরে দিনের উপর কেবল টিকে থাকাটাই হবে হাতে অঙ্গার নিয়ে থাকার মতো কঠিন সেই সময় যারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করবে তাদেরকে পঞ্চাশ জনের সমপরিমাণ বিনিময়দান বিনিময় দান করা হবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ তাদের সমসাময়িক পঞ্চাশ জনের সমপরিমাণ নাকি আমাদের সমসাময়িক পঞ্চাশ জনের সমপরিমাণ পরিমাণ রাসুল্লাহ সাল আলহিউ বললেন তোমাদের পঞ্চাশ জনের সমপরিমাণ পরিমাণ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার একশো পঞ্চান্ন অতএব তাদের সালাত হবে পঞ্চাশ জন সাহাবির সালাতের সমান তাদের সিয়াম হবে পঞ্চাশ জন সাহাবির সিয়ামের সমান এতে এত বেশি বিনিময় দেওয়া হবে কেন এত বেশি বিনিময় দেওয়া হবে কারণ সেই সময়টি হবে ভীষণ সংকটময় এই সময়টি হবে অত্যন্ত জটিল এবং কঠিন এই কঠিন পরিস্থিতিতে সঠিক ইমান এবং সঠিক আমলের উপর থাকার কারণেই তাদের বিনিময় এত বেশি দেওয়া হবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার উম্মতের শেষ জামানায় এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন যারা হবে তার উম্মতের মধ্যে সর্বাধিক মর্যাদা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেমন রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দক্ষিণ অর্থাৎ আদনে আবিয়ান অঞ্চল থেকে বারো হাজারের একটি বাহিনীর আবির্ভাব হবে তারা আল্লাহ ও রাসূল রাসুল সাল আলিহাল্লামকে সাহায্য করবে এবং আমার ও তাদের সময়ের মধ্যে তারাই হবে সর্বশ্রেষ্ঠ মুসনাদ আহমেদ মুসবাউল কেবির তারিখুল কাবির লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল আলিহাল্লাম কি বলেছেন তিনি বলেছেন যে তারা আল্লাহর রাসুল এবং তাদের সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে সুতরাং আমরা ধরে নিতে পারি যে তারা আল্লাহর রাসুলের পর থেকে যত যুগ যত শতাব্দী পার হবে তার মধ্যে তারাই হবে শ্রেষ্ঠ বিগত শতকগুলোর মাঝে তারাই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের এই শ্রেষ্ঠত্বের কারণ কি কারণ হলো তাদের সময়টি কেরামদের সময়ের মতোই জটিল এবং কঠিন হবে তাদেরকেও সেই একই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে যা সাহেব কিরামদেরকে করতে হয়েছিল সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই স্বর্ণালী সময় হাতে পেয়েও কেন এত অকারণ অভিযোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সময় অর্থনীতিতে এমন বুম বা স্ফীতি তৈরি হয় যারা সেই সময় একটু বুদ্ধি করে তাদের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারে একটু রিক্স নেওয়ার সাহস দেখাতে পারে তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো বিরাট বিত্তশালী ধ্বনি হয়ে যায় আবার যখন অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে বাজারে মন্দা সৃষ্টি হয় তখন অনেকে আফসোস করতে থাকে যে আহ ওই সময় আমি যদি একটু বুঝতে পারতাম যদি একটু নিতাম যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে আমিও তাদের মতো মিলিয়নিয়ার হয়ে যেতাম যখন মানুষ পরিতাপের সাথে ভাবেও আশা করে সুদিন ফিরে পেলে তারাও পূর্ব শরীরের ন্যায় সচ্ছল হতে পারত হাসানাত এবং আজর অর্জনের পরিমাণ বৃদ্ধির সম্পর্ক পরিস্থিতির সাথে পরিস্থিতি যত জটিল এবং কঠিন হবে আজর তত বেশি হবে অতএব কেন এই সময় এবং পরিস্থিতির ব্যাপারে অকারণ অভিযোগ এটা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে উত্তম সময় আমরা যেখানে এমন একটি সময়ের কথা বলছি যখন বিজয় একান্ত নিকটবর্তী আলহ্লামের করে যা ভবিষ্যৎবাণী বাস্তবে প্রত্যক্ষ করছি যারা ইমাম মাহাদিকে বিজয় করবে যারা ইসা আলাইহামকে বিজয় করবেন আমরা যদি মনে করি যে আমরা বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত সেই সিদ্ধান্ত করার সময় অতিক্রম করছি

আমি এর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত অবলোকন করেছি নিশ্চিতভাবে আমার উম্মতের কর্তৃত্ব তত দূর পর্যন্ত বিস্তৃত হবে যত দূর পর্যন্ত হয়েছে সেহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো উননব্বই মোসনাদ আহমেদ বাইশ হাজার দুইশো চুরানব্বই অতএব আমাদের বর্তমান অবস্থা যতই দুর্বল হোক না কেন সেদিন ইনশাআল্লাহ বেশি দূরে নয় যে এই ইসলামী জীবন ব্যবস্থা প্রতিটি নগর মহানগর দেশ মহাদেশের উপর প্রভাব বিস্তার করবে লা ইলাহা পতাকা প্রতিটি নগর মহানগরীতে স্বমহিমায় পথপথ করে উঠবে পৃথিবীর এমন প্রতি ইঞ্চি জায়গার উপর আল্লাহর এই দিন বিজয় লাভ করবে যেখানে দিন রাতের আলো আধার পৌঁছে এমন স্থান কি পৃথিবীর কোথাও আছে যেখানে দিনের আলো পৌঁছায় না সুতরাং হে কাফির ও মোনাফিক তোমরা যদি এই দিনের আলো থেকে নিজেদেরকে লুকাতে চাও তাহলে তোমাদেরকে এই পৃথিবীর বুক ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে সেই দিন আর বেশি ইঞ্চি না যেখানে গিয়ে আত্মগোপন করবে বিজয় অতি নিকটে আমরা দাবি করছি যে মুসলিম উম্মার বিজয় অতি সন্নিকটে আসুন আমরা আমাদের এই দাবিটি একটু পর্যালোচনা করি আমরা আমাদের এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য ইতিপূর্বে উল্লেখিত মূল নীতিকে ব্যবহার করবো আর সেই মূলনীতিটি হলো যখন আল্লাহ কোনো কিছু চান তখন তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ প্রস্তুত করে দেন প্রথমে আসুন আমরা এই মূলনীতিটি সঠিক কিনা তা ভালো করে বুঝে নেই। এই মূলনীতিটি যে একটি অকাট্য সত্য মূলনীতি তা বোঝার জন্য আমরা কিছু ঐতিহাসিক ঘটনার দিকে তাকাবো। সামনে আমরা ইতিহাস প্রসিদ্ধ কতগুলো ঘটনা উল্লেখ করেছি আর এর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের এই মূলনীতিটার বাস্তবতা নিশ্চিতভাবে প্রমাণিত হবে প্রথম উদাহরণ সহি বুখারিতে হজরত আইসারদি আল্লাহ হতে বর্ণিত একটি হাদিস আছে যাতে বলা হয়েছে রাসুল উল্লাহ আলী দীর্ঘ তেরো বছর দেন সেখানে আসন ফল না পেয়ে তিনি গমন করেন কিন্তু সেখানেও তিনি পরিস্থিতির শিকার হন তিনি প্রত্যেক বছর হজের মৌসুমে বিভিন্ন গোত্রের কাছে দেওয়া নিয়ে যেতেন বিভিন্ন গোত্রের সামনে নিজেকে নিজের নবয়াতের উপস্থাপন করতেন এবং প্রত্যেক গোত্রের কাছে একটি বিশেষ সাহায্য চাইতেন তিনি বলতেন তোমরা আমাকে নসরা দাও যাতে আমি আমার রবের বাণী সবার কাছে পৌঁছে দিতে পারি কিন্তু তারা তা প্রত্যাখ্যান করতো কেউই তার কথায় পুরোপুরি সম্মত হতে পারেনি আল্লাহ চাচ্ছিলেন এই মহান কাজের সুবর্ণ সুযোগ অন্য কাউকে দিয়ে তাদেরকে ধন্য করতে আর তারা হলেন মদিনার আউস ও খাজরাজ গোত্র তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে প্রস্তুত করেছিলেন আউস এবং খাজরাজ গোত্র দীর্ঘ দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে এক চরম রক্তক্ষয়ী অন্তহীন দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত ছিল তারা প্রতিদিন জেগে উঠে যুদ্ধ করতো এরকম ছিল তাদের জীবন যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত এবং অবসন্ন হয়ে পড়েছিল হ্যাঁ এটাই স্বাভাবিক যে যত বড় যোদ্ধা ও বীর পুরুষই হোক না কেন যদি সীমার বাইরে চলে যায় তবে তখন আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় এভাবেই এই যুদ্ধ এমন একটি পর্যায়ে এসে পৌঁছলো যা তাদের পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না শেষমেশ তারা রনে ভঙ্গ দিল এই অবস্থায় তাদের সামনে এলো ইয়াউমুল বোয়াস হজরত আইসা রাজি আল্লাহ তাল আনহু এই প্রসঙ্গে বলেন এই বয়াসের দিনটি ছিল এমন একটি সময় যা আল্লাহ তালা তার রাসুল মাহমদ সাল আলী ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ উপহার হিসেবে প্রদান করেছিলেন অথচ বয়াসের সাথে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ কোনো সম্পর্ক ছিল না এটাই ছিল একান্তই মদিনার লোকেদের অভ্যন্তরীণ বিষয় আর সেই সময় মদিনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না এই বয়াদ যুদ্ধে আওস ও খাজরাজ একে অপরের উপর নির্মমভাবে হত্যাযোগ্য চালায় এবং শুধু সাধারণ মানুষই নয় বরং তাদের উভয় পক্ষের নেতৃত্ব স্থানীয় লোকেদের প্রায় সবাই নিহত হয় যার কারণে আওস এবং খাজরাজ গোত্র উভয়ই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দ্বিতীয় সারি যেসব নেতারা বেঁচে ছিলেন তারাও কোনো না কোনোভাবে আহত ছিলেন আপনি যদি একটু মনোযোগ সহকারে কোরআনে বর্ণিত নবীদের ইতিহাস পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে যুগে যুগে আল্লাহর নবীদের বিরোধিতায় যারা অগ্রগামী ভূমিকা পালন করেছে তারা সকলে বিশেষ শ্রেণীর হয়ে থাকে তাদেরকে মালা নামে অভিহিত করা হয়েছে আর মালা বলা হয় সমাজের স্থানীয় প্রভাবশালী লোকেদেরকে হতে পারে সেন নেতৃত্বে রাজনৈতিক হতে পারে অর্থনৈতিক কিংবা সামাজিক এই নেতৃত্ব স্থানীয় লোকেরাই যুগে যুগে আল্লাহর দিনের প্রতিষ্ঠার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ নবীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এর কারণ ছিল তারা জানে যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাদের কায়ে স্বার্থই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা জানে যে তারা যে শোষণের সমাজ করেছে ইসলাম প্রতিষ্ঠিত হলে তা ভেঙে চুরমার হয়ে যাবে এবং সেখানে কায়েম করবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তারা জানে যে নবীদের আগমনই হলো নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ সুবাহানুদ আল্লাহ হাতে অর্পণ করার জন্য যার কারণে তারা সমাজের তাদের যে একটি বিশেষ মর্যাদা বা স্ট্যাটাস কায়ে করে রেখেছে তার থাকবে না ইসলামের সমাজে সকল মানুষ এক আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সমান মর্যাদা লাভ করবে এবং সমাজে খিলাফা ব্যবস্থা হবে শুধু আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর মনগড়া বিধানের কোন স্থান এই সমাজে থাকবে না বরং মানবরচিত আইনের নোংরা জঞ্জালকে সেই সমাজ থেকে ঝটিয়ে বিদায় করা হবে এই কারণেই আমরা দেখতে পাই আবু বকর রাতি আল্লাহ তাল্লাহ আনহু বা অমর রাত আনহু তাদের কাউকে তাদের ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য নিয়োগ দেওয়া হয়নি বরং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কেবল আল্লাহ তাল্লার বিধান বাস্তবায়নের জন্য একটি পরিপূর্ণ ইসলামিক সমাজে কেউ কখনো নেতৃত্ব কর্তৃত্বের লোভী হয় না কারণ তারা সবাই জানে যে নেতৃত্ব এমন এক বোঝা যা বহন না করাই ভালো যার দায়িত্ব যত বেশি থাকবে তাকে কিয়াবতের দিন আল্লাহর বিচারের দরবারে তত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে যার কারণে একজন সঠিক ইমানদার কখনো আগ বাড়িয়ে দায়িত্বের বোঝা নিজের ঘাড়ে তুলতে চায় না তাই তো আমরা দেখতে পাই খেলাফের রাশেদিনের প্রত্যেককে খেলাফতের দায়িত্ব জোর করে দেওয়া হয়েছিল আর কেউই এই দায়িত্ব নেওয়ার জন্য ছিলেন না। আনহু চাচ্ছিলেন ওমরকে বায়াত দিতে কিন্তু ওমর জোর করে আবু বকর রদি আল্লাহ আনহুকে বায়াত নিতে বাধ্য করেন আবু বকর রাজিউল্লাহ আল্লাহ আনহু ইন্তেকালের সময় জোর করে অমর রাজিউল্লাহ আল্লাহ আনহু উপর খেলাফতের দায়িত্ব হস্তান্তর করে যান অমর রাদি আল্লাহ যখন মোমূর্ষ অবস্থায় তখন লোকেরা তার পুত্র আনহুকে খিলাফতের দায়িত্ব দিতে অনুরোধ করলে তিনি বলেন আমি চাই না দিন আমার পরিবার থেকে এত বড় বোঝা কাঁধে নিয়ে আল্লাহর দরবারে হাজির হোক তাহলে আমরা দেখতে পেলাম যে যুগে যুগে ফেরাউন কারুন আবু জাহল আবু আহবের মতো নেতৃত্ব স্থানীয় লোকেরা ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এরাই ছিল সেই সমস্ত লোক যারা নেতৃত্বের অপব্যবহার করে অর্থবিত্ত পদমর্যাদা খ্যাতি ইত্যাদির অধিকারী হয়ে দম্ব দেখিয়ে সামাজিক অবস্থান ধরে রাখার জন্য ইসলামের বিরোধিতায় লিপ্ত হয় সামাজিক মর্যাদা ও অবস্থান হারানোর ভয় তাদেরকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াতো তবে হ্যাঁ লোকেরা যদিও তাদেরকে অনেক ক্ষমতাশীল এবং মুক্ত স্বাধীন মনে করে কিন্তু বাস্তব অর্থে তারা কিন্তু মোটো মুক্ত স্বাধীন নয় তারা মানুষের গোলাম তারা লোভের গোলাম তারা খ্যাতির গোলাম তারা বৃত্তের গোলাম সর্বোপরি তারা কুপ্রবৃত্তির গোলাম কারণ মানবরচিত মূল্যবোধ ও বিধি ব্যবস্থার মধ্যে বসবাস করে কোনো মানুষ কখনো সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না সে অসংখ্য প্রভুর গোলামীর জিঞ্জিরে বন্দী থাকে এ কারণে আমরা দেখতে পাই যখন রাবিয়া ইবনে আমির রাজিউল্লাহ তাল আনহ পারস্য সাম্রাজ্য আক্রমণের জন্য গিয়েছিলেন তখন পারস্য সম্রাট থেকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আমাদের দেশে আক্রমণ করতে চাচ্ছ তোমাদের যদি অর্থবিত্তের জন্য আক্রমণ করে থাকো তাহলে বলো আমরা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিব তারপরে তোমরা চলে যাও রাবি আমির আহ বলেন আমরা এখানে অর্থবিত্তের জন্য আসিনি আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির বন্ধনে আবদ্ধ করতে ধর্মের নামে প্রচলিত অন্যায় এবং অবিচারের হাত থেকে মুক্ত করে ইসলামের ন্যায় ইনসাফ কায়েম করতে দুনিয়ার সংকীর্ণ মানসিকতা থেকে মুক্ত করে মানুষকে আখিরাতের দিগন্ত বিস্তৃত বিশালতার জগতে পদার্পণ করাতে ধর্মের নামে যে জুলুমের বেড়াজাল তৈরি হয়েছে তা ছিন্ন করে ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে এই পৃথিবী এবং আখিরাতের বিশালতায় নিয়ে যেতে চাই খেয়াল করুন রাবিয়া ইমনা আমির আনহু ধর্মতত্ত্বের ছাত্র ছিলেন না তা সত্ত্বেও অন্যান্য সকল ধর্মের জুলুম তথা অবিচারের কথা বললেন অন্য সকল ধর্ম সম্পর্কে তার জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না কারণ ওহির জ্ঞান দ্বারা তিনি ওয়াকিবহাল ছিলেন যে কেবল ইসলামী ন্যায় এবং বিচার প্রতিষ্ঠা ইনসাফ করতে পারে বাকি সকল ধর্মই জুলুমের খোলস পড়ে আছে ইসলামী মানবজাতিকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ উপহার দিতে পারে গুয়াজ যুদ্ধে মূলত মদিনার জনগণকে আল্লাহ রাসুল সাল আলহিউসালামের সাহাবি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে সাহায্য করেছিল নেতৃত্ব স্থানীয় লোকেদের নিহত হওয়ার মাধ্যমে ইসলামের ভবিষ্যৎ ভূখণ্ড হিসেবে বোয়াস যুদ্ধ মদিনাকে প্রস্তুত করেছে তাই তো আমরা দেখতে পাই ইসলাম গ্রহণের পূর্বে আনসাররা হজ করতে এসে মোহাম্মদ সাল আলিহাস্লামের নবুয়তের সংবাদ শুনে তারা বলেছিল চলো আমরা এই ব্যক্তিকে আমাদের দেশে নিয়ে যাই হয়তো আল্লাহ তাল্লাহ তার মাধ্যমে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ করে দিবেন তারা তাদের নেতৃত্ব স্থানে লোকেদের হারিয়ে সত্যি বড় অসহায় হয়ে পড়েছিল তারা তাদের মধ্যে নেতৃত্বের অভাব বোধ করছিল আসলে মানব জাতির জন্য নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নেতৃত্ব ছাড়া মানব জাতি টিকে থাকতে পারে না ভালো মন্ধ উভয় ক্ষেত্রেই নেতৃত্ব প্রয়োজন কল্যাণকর কাজের দিকে এগিয়ে নেওয়ার জন্য হোক মন্দ কাজের দিকে এগিয়ে নেওয়ার জন্য হোক নেতৃত্বের কোনো বিকল্প নেই নেতৃত্ব থাকতেই হবে শয়তানের দলেরও নেতৃত্ব থাকে আর আল্লাহর দলেরও নেতা থাকে এটা মানুষের স্বভাব ধর্ম পথ প্রদর্শনের জন্য সে সব সময় নেতৃত্বের মুখাপেক্ষী মদিনার লোকেদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে প্রস্তুত করেছিলেন এর অন্যতম আরেকটি দিক হলো মদিনার লোকেদের কাছে ইহুদিরা বসবাস করত আর তাদের কাছ থেকে তারা একজন নবীর আগমনের কথা দীর্ঘ সময় ধরে শুনে আসছিল যার কারণে তাদের কাছে নবী আগমনের বিষয়টা এতটাই স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিভাত হয় যা আরব উপদীপ অন্যদের কাছে নবী আগমনের বিষয়টা এতটা আলোচিত বিষয় ছিল না মদিনার আনসারদেরকে ইহুদিরা বিভিন্ন সময় এই বলে হুমকি দিত যে শীঘ্রই আমাদের মাঝে একজন নবী আসবেন এরপর আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে হত্যা করব যেভাবে আদ হয়েছিল। অথচ আমরা দেখতে পাই যে নবী ঠিকই এসেছেন কিন্তু স্বভাবের গর্তমি আর মনের বক্রতার কারণে সেই ইহুদিরাই হেদায়ত পেল না আর যারা সেই নবী আগমনের খবর অন্যদেরকে শোনাত আল্লাহ সুহান তাল্লাহ চাইলেন মদিনার আনসাররা ইসলাম গ্রহণ করুক এবং তার নবীর সাহায্যকারী হোক আনসাররা বোয়া লড়াই করেছিলেন ঠিকই কিন্তু তারা কি জানতেন যে এই যুদ্ধ যুদ্ধ কিভাবে ইসলামের করতে যাচ্ছে ছিল ঘূর্ণাক্ষরে যুদ্ধ কিন্তু তা তাদেরকে আল্লাহ তালার দিকে ধাবিত করেছিল সবার অজান্তেই এই যুদ্ধ তাদেরকে আল্লাহর নিকটতম প্রিয় বান্দা হওয়ার দিকে এগিয়ে নিয়ে গেছে এভাবেই আল্লাহ তালা যুগে যুগে পরিস্থিতি পরিবর্তনের জন্য বিভিন্ন রকম অবস্থা তৈরি করেন যার অন্তর্নিহিত রহস্য মানুষ উপলব্ধি করতে পারে না দ্বিতীয় উদাহরণ এটি দ্বিতীয় খলিফা ওমর হজর ওমরুল্লাহ এর সময়কার ঘটনা তিনি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি সেনাবাহিনী প্রেরণ করেন তিনি এই মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন আবু উবৈদা সি রেদি তাল আনহুকে সেনাপতি আবু উবৈদা সফি রেদি আল্লাহতাল আনহু ছিলেন অত্যন্ত অকুত হয় অসীম সাহসী বীরযোদ্ধা তবে ঘটনাক্রমে তিনি এই যুদ্ধে এমন কয়েকটি ঝুঁকি নিয়ে ফেললেন যা তা না নিলেও পারতেন আর এই মাত্র ঝুঁকির কারণে যুদ্ধে মুসলিমদের ভাগ্যে এক পর্যায়ে পরাজয়ের গ্লানি নেমে আসে সেদিন মুসলিম বাহিনী প্রায় অর্ধেক সংখ্যক সৈন্য শহীদ হয়ে যায় পারস্য বাহিনী তখন ভেবেছিল যে নাকি মুসলিম বাহিনীকে নির্মূল করে দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ আর যুদ্ধের ফলাফল নিশ্চিতভাবে তাদের অনুকূলে যাবেই তারা ভেবেছিল মুসলিমরা যেসব এলাকা ইতিপূর্বে দখল করে নিয়েছিল এবার তাদেরকে সেসব এলাকা থেকে উৎখাত করে দিতে তারা সক্ষম হবে বিখ্যাত ইতিহাস গ্রন্থ আর তারিখুল ইসলামের লেখক জনাব মাহমুদ শাকিরের বর্ণনা এই পর্যায়ে সে তিনি লিখেছেন কিন্তু ইমানদারদের সাথে রয়েছে স্বয়ং আল্লাহ সুহানু তালা ইমানদাররা যদি বিজয়ের শর্তগুলো সঠিকভাবে পূরণ করতে সক্ষম হয় তাহলে আল্লাহ তালাই তাদেরকে বিজয় দান করবেন তা যেভাবেই হোক না কেন তাতে কোন সৈন্য সংখ্যা বিশাল হোক না কেন তাদের কাছে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক এই সকল উপকরণ এমন কোনো বিষয় নয় যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে ইমানদাররা যদি ইমানের দাবি মোতাবেক তাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করে তার স্বয়ং আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবেন এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে রক্ষা করবেন আল্লাহ তালা বিশ্বাসঘাতক অকৃতজ্ঞদেরকে মোটেই ভালোবাসেন না আল হেজ আয়াত আটত্রিশ আল্লাহ তালা এই কথা বলেননি যে তিনি তাদেরকে রক্ষা করবেন যাদের অনেক অস্ত্র আছে যারা সংখ্যায় অনেক বরং তিনি তাদেরকে রক্ষা করার কথা বলেছেন যাদের ইমান আছে আল্লাহ সাহায্য পাওয়ার জন্য এটাই হলো শর্ত যা আমাদেরকে পূরণ করতে হবে তাই বাহ্যিক অবস্থা দেখে যদিও মনে হচ্ছিল যে মুসলিমরা এই যুদ্ধে হারতে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা এমন এক পরিস্থিতি সৃষ্টি করে দিলেন যার প্রেক্ষিতে রাত পোহাতে না পোহাতেই বিজয়ের পাল্লা মুসলিমদের দিকে ঝুঁকে পড়লো যখন যুদ্ধের ময়দানে মুসলিমরা একেবারে পরাজয়ের সম্মুখীন হয়ে পড়েছিল ঠিক তখনই পারস্য সাম্রাজ্যের রাজধানী আল্লাহ তালা এমন এক বিপর্যয় ঘটিয়ে দিলেন পারস্য সাম্রাজ্যের প্রধান দুই নেতা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে যার ফলে সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে অর্ধেক সেনাপতির পক্ষ নেয় আর বাকি অর্ধেক সম্রাটের পক্ষ নেয় এই ঘটনার প্রেক্ষিতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ নিয়োজিত বাহিনীর দায়িত্বে থাকা সেনাপতিকে রাজধানীতে জরুরিভাবে তলব করা হয় সেনাপতি রাজধানীতে ফিরে যাওয়ার কারণে মুসলিমদের বিরুদ্ধে তাদের যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখতে হয় আর এই সময়টুকু মুসলিমদের জন্য হয়ে দাঁড়ায় একটি সুবর্ণ সুযোগ খলিফাতুল মুসলিমিন অমরতিহাল আনহু পর্যাপ্ত সময় পেয়ে যান দ্রুত সৈন্য পাঠিয়ে মুসলিম বাহিনীর শক্তি বৃদ্ধি করার এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণের আলোচ্য ঘটনায় আমরা দেখতে পাই যে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তালা পারস্য সাম্রাজ্যের মধ্যে অভ্যন্তরীণ কলহ লাগিয়ে দিয়েছেন যখন মুসলিমদের জন্য তা দরকার ছিল আল্লাহ তালা চাচ্ছিলেন সেই এলাকায় ইসলামের পতাকা উড্ডীন হোক আর এদিকে মুসলিমরাও তাদের ইমানি দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন তাই সেখানে দেখা যাচ্ছিল যে মুসলিমরা পরাজয়ের একেবারে পৌঁছে গেছে সেখানে সেই অবস্থা পরিবর্তন করে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করলেন তৃতীয় উদাহরণ এই উদাহরণটি আমরা নেব ক্রুসেট যুদ্ধের ইতিহাস থেকে জেহাদফি সাবিল্লা ছেলে বিলাসী তাই গা ভাসিয়ে দেওয়ার কারণে মুসলিম শাসকেরা যখন ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম হয়ে পড়েছিল তখন পবিত্র ভূমি রক্ষার জন্য সালাহদ্দিন আইবি রহমাহুল্লাহ মুসলিমদেরকে আল্লাহর পথে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করতে শুরু করলেন পবিত্র ভূমির আশেপাশে মুসলিমদেরকে সংঘবদ্ধ করে ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান চালাতে মনস্থ করলেন অথচ তার পূর্বে কোনো মুসলিম নেতায় এই ব্যাপারে সাহসী উদ্যোগ নিতে পারেনি কাপুরুষ শাসকরা কাফিরদের ভয়ে চরমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল অথচ কাফিরা শামের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সহ জেরুজালেম সহ গোটা সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো দখল করে নিয়েছিল সালাহ রাহিমাহুল্লাহ এর এই প্রস্তুতির খবর যখন ক্রুসেডাররা শুনলো তখন তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করলো কারণ তারা জানতো যে এই যুদ্ধের নেতৃত্ব কে দিচ্ছে তারা জানতো যে সালাহ উদ্দিন রাহিমাহুল্লাহ কোনো সাধারণ ব্যক্তির নাম নয় এদিকে মুসলিমদের মধ্যকার কিছু আলিম ওলামা এবং নেতৃস্থানীয় লোকেরা আরম্ভ করলো দুঃখজনক বিরোধিতা তারা সালাউদ্দিনকে অতি উৎসাহী বলে কঠোর সমালোচনা শুরু করলো রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তারা পাগলামো বলে তিরস্কার করা শুরু করলো তারা বলতে লাগলো যাকে বলা হয় কুল তারা রোম সাম্রাজ্য ও ইউরোপকে এত ভয় পেয়ে গিয়েছিল যে তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা তারা চিন্তাই করতে পারছিল না তারা চিন্তা করছিল যে গোটা ইউরোপ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আর অন্যদিকে মুসলিমরা হলো শতধা বিভক্ত অতএব এমন একটি বিভক্ত জাতি নিয়ে বিশাল সামরিক শক্তিধর ঐক্যবদ্ধ ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার অর্থ হল মুসলিমদেরকে চরম বিপদের মধ্যে ফেলে দেওয়া কিন্তু সারাহদ্দিন আইব রেহমাহুল্লাহ একমাত্র আল্লাহ সুবাহন তাল্লাহার উপর তা অকুল করে এগিয়ে চললেন তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের থেকে মুসলিমদের ভূখণ্ড পুনরুদ্ধার করার অভিযান আরম্ভ করেন উম্মতের সামান্য কিয়দংশ নিয়েই তিনি যুদ্ধ শুরু করেছিলেন এই অবস্থা দেখে পোপ গোটা ইউরোপকে আর একটি নতুন ক্রুসেডের জন্য সংগঠিত করতে আরম্ভ করেন যেটা চতুর্থ ক্রুসেড এবং এটা ছিল সর্ববৃহৎ ক্রুসেড কারণ এটি ছিল সালাহদ্দিন আইয়ুবি রহমাহুল্লাহ এর বিরুদ্ধে মুসলিম সামরিক নেতৃবৃন্দ এবার সালাহদ্দিন রহমাহুল্লাহকে দেখে এই যুদ্ধকে খ্রিস্টানরা সবচেয়ে বেশি গুরুত্ব দিল এবং তারা তাদের সর্বশক্তি নিয়োগ করল তাদের যুদ্ধের প্রস্তুতি সেনা নায়ক নিয়োগ দেখেই বোঝা যায় যে তারা এই যুদ্ধকে কেমন গুরুত্ব দিয়েছিল আমরা দেখতে পাই যে এই যুদ্ধে তারা জেনারেলের উপর দায়িত্ব না দিয়ে স্বয়ং যুদ্ধের ময়দানে এসে সরাসরি নেতৃত্ব দেওয়া শুরু করেছিল ইংল্যান্ড ফ্রান্স জার্মানির রাজা নিজেরা সাহাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য বেরিয়ে পড়েছে এবং তারা নিজ নিজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ড জার্মানি ও ফ্রান্স যখনই একই সাথে মুসলিমদের সৈন্য প্রেরণ করে সেনাবাহিনীর দাঁড়ায় যা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে অস্বাভাবিক ধরনের এক বিশাল সেনাবাহিনী হিসেবে আবির্ভূত হয় ইতিহাস থেকে জানা যায় শুধু জার্মান কিং ফ্রেডরিক একাই তিন লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে তিন লক্ষ সৈন্যের কোনো বাহিনীর কথা শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে এমনিতেই কোনো মানুষের মূর্সা যাওয়ার কথা সম্মিলিত ইউরোপিয়ান বাহিনী এত বিশাল আকার ধারণ করে যে তাদের নৌ বাহিনীর জাহাজ এবং ইউরোপীয় বাণিজ্য জাহাজগুলো দিয়েও তাদেরকে বহন করে আনা সম্ভব হচ্ছিল না তাই ফ্রান্স আর ইংল্যান্ডের সৈন্যরা জাহাজে যাত্রা করলেও জার্মান বাহিনীকে স্থল পথে যাত্রা করতে হয় এবার আসুন আমরা একটু জেনে নিই এই সময় তৎকালীন মুসলিম শাসক তথাকথিত কতিপা আলেম ওলামায়েদের প্রতিক্রিয়া কি ছিল এবং তারা কি ভূমিকা পালন করেছিল ঐতিহাসিক ইবনে আসির রহমাহুল্লাহ বলেন ইউরোপিয়ানরা নৌপথ ও স্থলপথে এগিয়ে আসছিল মুসলিমদের উপর আক্রমণ করতে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে শুধু জার্মান কিং একাই তিন লক্ষ দুর্ধর্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করতে উত্তর সীমান্ত দিয়ে এগিয়ে আসছে আলেম ওলামারা অনেকেই প্রথমে নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন যে তারা শাম অঞ্চলে গিয়ে শত্রুদের মোকাবেলায় আল্লাহর পথে জিহাদ করবেন কিন্তু পরোক্ষণেই তারা যখন নিশ্চিতভাবে ইউরোপীয় বাহিনীর সৈন্য সংখ্যা সম্পর্কে জানতে পারলেন তখন তাদের অনেকেই পিঠ টান দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে ফিরে আসলেন এখানে প্রশ্ন হলো তারা কেন পিছু হটেছিলেন সংখ্যা বেশি হলে কি পরিবর্তন ঘটে তারা জিহাদের বের হয়েছিলেন জিহাদেরধিক্ষের কারণে ফিরে যান অথচ তারা ছিলেন আলেম এখানে একটি শিক্ষণের বিষয় রয়েছে আর তা হল আলেমগণ নিষ্পাপ মাসুম বা ভুলের ঊর্ধ্বে নন তারা আম্বিয়া নন আলেমগণ মানুষের মধ্য থেকে এসেছেন তারা কখনো হকের উপর থাকবেন আবার কখনো হকের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন এ কারণে এমন কোন নিশ্চয়তা নেই যে মানুষকে অন্ধভাবে আলিমদের পিছনে ছুটলে সবসময় তারা সঠিক পথ পেয়ে যাবে তবে এটা আবশ্যক নয় যে সব আলিম হক থেকে বিচ্যুত হয়ে যাবেন কিছু আলিমদের ক্ষেত্রে এটি হতে পারে সকল আলিমদের ক্ষেত্রে নয় ইবনে আসির রহেমাহুল্লাহ ও কিছু সংখ্যক আলিমদের পিছনে ফিরে যাবার কথা বলেছেন তিনি বলেছেন তাদের বিরাট একটি অংশ ময়দান ছেড়ে চলে এসেছিল তবে একটি অংশ সর্বদাই অটল ছিল প্রসঙ্গ তো উল্লেখ্য যে বলেন এই উম্মার মধ্যে থেকে সব সময় এমন একটি বা দল থাকবে যারা হকের উপর অটল ভাবে সাধারণ জনগণের অনেকে নিজেদের বিবেক দিয়ে তাদের দায়িত্ব বোধের উপলব্ধি করতে পারলেও অনেক সময় দায়িত্ব এড়ানোর জন্য তাদের বিবেক বোধের হকের পথ থেকে বিচ্যুত কতিপয় আলেমদের সাথে জুড়ে দেন তারা বলতে থাকেন যে আমাদের আলেমরা তো এই কথা বলেননি এমন অনেক লোক আছে যারা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে আলেমদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া বলেন অমুক আলেম এরূপ কোনো ফতোয়া দেননি অমুক আলেম জিহাদে যেতে বলেননি অর্থাৎ তার আলেমদেরকে দোষারোপ করে যদিও এমন অনেক ওলামায় কেরাম রয়েছে যারা ওই মতের বিপরীত সত্য তুলে ধরেছেন আর কুফর ও নিয়মতান্ত্রিক সমাজে হকপন্থী আলেমরা অতটা নামডাক ডাক না থাকার কারণে তাদের কথা জনগণ সঠিকভাবে জানতেও পারে না তাদেরকে তাগুতরা হত্যা করে ফেলে অথবা তাদেরকে কারারুদ্ধ করে রাখে অথবা তাদেরকে গোপনে লুকিয়ে থাকতে হয় তারা তো কেউ কুফুরি সমাজ থেকে বিখ্যাত হতে পারেন না কারণ তাদের খুদ বা রেডিও টেলিভিশনে প্রচার করা হয় না আর বর্তমান যুগে এক মারাত্মক ফিতনা হলো যে আজকাল কে কত বড় আলেম তা মাপা হয় তার নাম যশ ও খ্যাতি দিয়ে যে যত বেশি বিখ্যাত সে তত বড় আলেম অথচ এটা মোটো গ্রহণযোগ্য মানদণ্ড নয় একটা সময় ছিল যখন সত্যিকারের ইলম এবং উস্তাদদের প্রত্যায়ে ছিল আলেম হবার মানদণ্ড পূর্বে আলেমগণের সাক্ষাতের ভিত্তিতে কাউকে আলেম রূপে গণ্য করা হতো শিক্ষাত প্রশিক্ষণ দান শেষে ছাত্রকে আলেম হিসেবে ঘোষণা দিতেন অধিকাংশ আলেমগণের মতে যে সর্বাধিক ইলম সম্পন্ন সেই ফত অপদানে উপযুক্ত বলে বিবেচিত হতো কিন্তু খালের বিবর্তনে এই পদ্ধতি আজ প্রায় উঠেই গেছে এখন সরকারি ভাবে আলেম নিয়োগ দেওয়া হয় এখন কেউ আলেমগণের সর্বসম্মত সিদ্ধান্তে নয় বরং সরকারি নির্দেশেই সহসায় পোষ্য আলেমে পরিণত হয় এখন সরকারি নিয়োগের কারণে রাতারাতি অনেক বড় ব্যক্তি আলেমে পরিণত হয়ে যান যে যত বড় সরকারি পোস্টে আছে যাকে যত বেশি স্যাটেলাইট টেলিভিশন পর্দায় দেখা যাচ্ছে সে তত বড় আলেমে পরিণত হয় স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও স্টেশনের বিভিন্ন প্রোগ্রামে আবির্ভূত হয়ে বিখ্যাত আলেম হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে অথচ এমন পদ্ধতিতে সাধারণ আপসকামী এবং দুনিয়ার বিনিময়ে দিন বিক্রয়কারী ব্যক্তি ব্যতীত কারোর পক্ষে বিখ্যাত আলেমের খেতাব পাওয়া সম্ভব নয় কিন্তু আমাদেরকে এই ধোকার পিছনে পড়লে চলবে না আমাদেরকে হকের কথা বলতে হবে হকের কথা শুনতে হবে তা যেখানেই থাকুক না কেন আসুন মূল ঘটনায় ফিরে আসি ইবনে আসির রহমাহুল্লাহ বলেন শত্রুদের সংখ্যা শুনে আলেমদের অনেকেই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন কিন্তু তারা যেহেতু আলেম ছিলেন তাই তারা তাদের পালয়নের বৈধতা দানের জন্য অজুহাত এবং দলিল খুঁজতে লাগলেন আর তাদের জন্য তো দলিলের কোনো অভাবই হয় না কারণ তারা জানেন আল্লাহর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ কিভাবে পরিবর্তন করতে হয় এবং কিভাবে নিজের মনগড়া কাজকে শরীয়তের মানদণ্ডে বৈধতা দিতে হয় তারা যেহেতু আলেম তাই তারা কখনোই তাদের অন্তরের মধ্যে ছড়িয়ে পড়া শত্রুদের ভয়ের কথা প্রকাশ করবেন না নিজেদের দুর্বলতা প্রকাশ করে তারা কখনোই বলবেন না যে আমরা কাপুরুষ তাই আমাদের পক্ষ থেকে যুদ্ধ করা সম্ভব নয় বরং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে নিজেদের দুর্বলতাকে গোপন করার জন্য তারা হয়তো বলবে এই যুদ্ধে জড়িয়ে পড়াটা উম্মার বর্তমান অবস্থায় হিকমার খেলাফ এর মাঝে কোন বিচক্ষণতা নেই কিংবা সালাউদ্দিন একজন অবুজ আমরা থেকে বারবার করার পরও সে সে আমাদের কথা শুনছে না না নেতৃত্ব মেনে নেওয়া যায় কারণ তো এছাড়া বড় কোনো আলেম নয় সে তো ভালো করে আরবিও পড়তে পারে না কে তাকে অধিকার দিয়েছে সুতরাং শক্তিধর প্রতিপক্ষের মোকাবেলায় নেমে এত বড় সিদ্ধান্ত নেওয়া এবং উম্মাহকে এত বড় বিপদের মধ্যে ফেলার তার উচিত আলেমদের কাছে এসে ফতোয়া নেওয়া কিন্তু সেটা করেনি অতএব সে তার একা গিয়ে যুদ্ধ করে মরুক এসব কথা বলে আলেমদের একটি বড় চলে গেল। কিন্তু কিন্তু কি তারপর? এর পরের আমরা সবাই জানি মূলত এটা ছিল পক্ষ থেকে একটি পরীক্ষা এটি ছিল আলেমদের জন্য একটি পরীক্ষা সালাহ জন্য এবং গোটা উম্মার জন্য একটি পরীক্ষা একদিকে ইউরোপের বিশাল বাহিনী মুসলিমদেরকে সমুলে উৎখাত করার জন্য ধেয়ে আসছিল অন্যদিকে মুসলিমদের মধ্যে চলছিল ফতাবাজি আর অনৈক্যের প্রচন্ড ঝড় সব শেষে মুসলিমদের একদল বিভিন্ন অজুহাত দেখিয়ে পালিয়ে গেল আর স্বল্প সংখ্যক হলেও একদল আল্লাহর পথে যুদ্ধের জন্য অটল অবিচল ভাবে সামনে এগিয়ে গেল ঠিক যেমনই ভাবে তালা বনে ইসরায়েলদেরকে সমুদ্রের সামনে এনে পরীক্ষা করেছিলেন এটা ছিল মুমিনদের জন্য একটি পরীক্ষা আল্লাহ তালা সবসময় মুমিনদেরকে এভাবেই পরীক্ষা করে থাকেন তিনি কোনো মুমিনদের ধ্বংস করতে চান না তিনি শুধু পরীক্ষার মাধ্যমে সত্যিকার ইমানদারদেরকে বাছাই করে মুনাফিকদের থেকে আলাদা করে দেন আমরা জানি যে যখন হজরত মোসা আলি হুয়া নীল নদের সামনে এসে পৌঁছলেন তখন কি অবস্থার সৃষ্টি হয়েছিল সামনে নীল নদ আর পিছনে ফেরাউনের বাহিনী দেখে বনি ইসরায়েল যখন হজরত মোসা আলি হুয়া সামনে এসে বলতে লাগলো তুমি আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছ তুমি বলেছিলে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন হেফাজত করবেন আর আমরা এখন মৃত্যুর সম্মুখীন আমাদের সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী বের হবার কোনো পথও নেই অথচ মৃত্যু ছাড়া এখানে আমাদের কোনো উপায় নেই সামনে নীল নদ আর পিছনে ফেরাওয়ার বাহিনী সুতরাং এখান থেকে আমাদের বাঁচার আর কোন উপায় নেই এই কঠিন অবস্থায় মুসাই আলহিহ্লাম কি জবাব দিয়েছিলেন আল্লাহ তার পবিত্র কালামের মাধ্যমে আমাদের সেই অসাধারণ ঐতিহাসিক জবাবটি জানিয়ে দিয়েছেন মোসা আলহুয়েসাল্লাম বলেছিলেন কখনোই নয় নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে অচিরেই পথ দেখাবেন সোরা সোয়ারা। অটল এবং অবিচল সত্যিকারের ইমানের কি অসাধারণ দেখা সত্ত্বেও তিনি বলেছিলেন আমি আমার চোখকে বিশ্বাস করি না যখন সামনে সমুদ্র পেছনে ফেরা অনের বাহিনী দেখি আমি আমার কানকে অবিশ্বাস করি যখন বনে ইসরায়েল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমি কেবল আমার উপর পূর্ণ ইমানের আস্থা রাখি যেহেতু মহান আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন তাতে কিছুই আসে যায় না এভাবে তিনি যখন ইমানের পরীক্ষায় পাশ করলেন তখন মহান আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে নীল নদের উপর আঘাত করতে এরপর কি হয়েছিল তা আমাদের সবারই কম বেশি জানা আছে এভাবে মহান আল্লাহ বনে ইসরাইকে যাচাই করে নিলেন যে কে তাদের মধ্যে ইমানের প্রশ্নে অটল অবিচল আর ইমান কার ঠুনকো শুধু মৌখিক দাবি সালাউদ্দিনের সময় একই ঘটনা ঘটলো এটা ছিল ইমানের পরীক্ষা পরীক্ষার মাধ্যমে ইমানদার আর ইমানের ভুয়া দাবিদারদেরকে আল্লাহ তাআলা যখন আলাদা করে নিলেন তখন আল্লাহ তালা নিজ কুদ্রতেই মুসলিমদেরকে বিজয় দান করলেন ফ্রেডরিক বারবারোজের তিন লক্ষ সৈনিক নিয়ে রওনা হয়েছিল আল্লাহ তাদেরকে কিভাবে সাহেস্তা করলেন আসলে আমরা দেখে নেই তাদের প্রতি মধ্যে এমন একটি নদী পার হতে হলো যে নদীতে বরফ গলা পানি প্রবাহিত হচ্ছিল যার কারণে পানি ছিল প্রচন্ড ঠান্ডা এদিকে প্রচন্ড গরম আবহাওয়া অন্যদিকে প্রচন্ড ঠান্ডা পানি সব মিলিয়ে বাহিনী এক মহা বিপর্যয় অবস্থায় পড়ল আর তাদের সেনাপতি ফ্রেডরিক বারবার ছিল সত্তর ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ লৌহ বর্ম দিয়ে তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত আবৃত ছিল আসলেই কাফিররা কখনো মুসলিমদের মতো হালকা সরঞ্জাম যুদ্ধ করতে সাহস পায় না ঠিক যেভাবে আল্লাহ তালা বলেছেন ওরা সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না ওরা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদ অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে তারা নিজেরা নিজেদের প্রবল শক্তিধর মনে করে তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছো অথচ তাদের অন্তর সমূহ বিচ্ছিন্ন এটি এজন্য যে তারা নির্বোধ সম্প্রদায় সোরাল হাসর আয়াত চোদ্দ হতে পারে এই দুর্গ বাংকার অত্যাধুনিক কোনো ট্যাঙ্ক বা আর্মার্ড ভেহিকেল বা সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত কোনো যুদ্ধ বিমানের ককপিট একবার তাদেরকে তাদের সুরক্ষিত জায়গা থেকে বের করে আনতে পারলে হয়েছে ব্যাস তাদের অবস্থা একেবারেই শেষ কারণেই ইমাম বলেন আকার আকৃতিতে তাদের শত্রুদের চেয়ে বিশাল বড় কিছু ছিলেন না তাদের সামরিক ট্রেনিং তাদের চেয়ে উন্নত ছিল না তাদের যুদ্ধাস্ত্র সরঞ্জাম কখনোই তাদের চেয়ে বেশি ছিল না বরং সবসময় কম ছিল কিন্তু তাদের ছিল বিশাল এক অন্তর ছিল অন্তরে অটল অবিচাল ধৈর্য এবং সাহসিকতা যা যুদ্ধের সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় অস্ত্র কাফিরদের সেই অন্তর সেই প্রধান অস্ত্র তখনই বিফল হয়ে যায় যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি সাহেবে কিরামদের সাহস এবং ইমানের চেতনায় শত্রুপক্ষ হেরে যেত কিরামদের বিশাল জিদাই অবিচাল ধৈর্য এবং সাহসিকতা ছিল তারা জীবনের চেয়ে আল্লাহর পথে মৃত্যুকে বেশি ভালোবাসতেন পক্ষান্তরে কাফিরদের জন্য এই শক্তি অর্জন কখনোই সম্ভব নয় কারণ তারা সব সময়ই জীবনকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে আর মৃত্যুকে চরম ভয় পায় তাই মুসলিমদের মতো সাহসিকতা তারা কখনোই অর্জন করতে পারে না চাই তাদের সাজ সরঞ্জাম অস্ত্র শস্ত্র ট্রেনিং যতই উন্নত হোক না কেন যুদ্ধ জয়ের আসল অস্ত্র অর্জন করা কখনোই তাদের পক্ষে সম্ভব নয় সর্বাধুনিক সমরাস্ত্র বর্ম প্রশিক্ষিত সামরিক বাহিনী অর্থাৎ বিজয়ের সব উপকরণে কাফিরদের মজুদ থাকলেও মনোবলের অভাবে ওরা হেরে যেত ফ্রেডরিক বারবারোজ ঘোড়ায় জোরে অল্প পানির একটি খাল পার হচ্ছিল আর হঠাৎ কেন যেন তার ঘোড়াটি অস্বাভাবিক কিছু একটা দেখে ভয় ফেলাফানো শুরু করলো ফলে ফ্রেডরিক বারবারস ঘোড়া থেকে ছিটকে পানির মধ্যে পড়ে গিয়া হার্ট অ্যাটাক করে সেখানেই মারা গেল ইমাম ইবনে আসির আসিন তার মৃত্যুর ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন জার্মান কিং ফ্রেডরিক সামান্য হাঁটুপানিতে ডুবে মারা গেল অথচ ফ্রেডরিক বার্বারোস ছিল এমন একটি নাম যা শুনলে গোটা দুনিয়ার মানুষের হৃদয় কম্পন শুরু হয়ে যেত যে ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী বীর যোদ্ধা ও প্রতাপশালী শাসক আল্লাহ তাকে সামান্য হাঁটু পানিতে ডুবিয়ে ধ্বংস করলেন জার্মান কিং এর মৃত্যুর পর ক্রুসেডারদের মধ্যে অনেক ছড়িয়ে পড়ল তারা দীর্ঘ যাত্রা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের মধ্যে বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে পড়ল এভাবে তারা যখন সাম দেশে গিয়ে পৌঁছল তখন তাদের অবস্থা এমন ছিল যে তাদের মাত্র কবর থেকে টেনে বের করা হয়েছে শুধু তাই নয় প্রতিমধ্যে মৃত্যুবরণ আর পালায়ন করতে করতে শেষ পর্যন্ত এই তিন লক্ষ বাহিনীর বহর আলবাক্কা গিয়ে পৌঁছল তখন তাদের সংখ্যা অবিশ্বাস্যভাবে তিন লক্ষ থেকে মাত্র এক হাজার সৈন্য শেষে সালাহুদ্দিন আইবি রহিমাহুল্লাহ এর মোকাবেলার জন্য এসেছে এখন আপনিই বলুন কে বুদ্ধিমান প্রমাণিত হলো সালাহুদ্দিন না সেই সব তথা আলেম যারা যুদ্ধের কথা শুনে কা পুরুষের মতো পলায়ন করেছিল এই ফ্রেডরিক বার্বারোজ সালাহুদ্দিনকে অহংকার ও দম্ভের সাথে চিঠি লিখে হুমকি দিয়েছিল যে সালাহুদ্দিন যদি বারো মাসের মধ্যে এই অঞ্চল থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার না করে তাহলে তাকে দেখে নেবে এই করবে সেই করবে কিন্তু আল্লাহ তাল্লাহ চাইলেন অহংকারী বারবার লাঞ্ছিত এবং অপমানিত করতে আর তিনি তা একেবারেই সহজভাবে করে ছাড়লেন বারবারোজ শপথ করেছিল যে সে ফিলিস্তিনের পবিত্র মাটিতে পা রাখবেই কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে তার শপথ পূরণ করতে দিলেন না ফিলিস্তিনে আসার আগেই যখন সে মারা গেল তখন তার পিতার প্রতিজ্ঞা সাক্ষার্থে তার পুত্র মৃতদেহটি পানিতে সিদ্ধ করে ভিনেগারে মিশিয়ে একটি ড্রামে সংরক্ষণ করলো কিন্তু মৃতদেহটি পচে গলে ড্রাম ফেটে বের হয়ে গেল আর তার পুত্র অবশেষে বাধ্য হলো তাকে প্রতিমধ্যে এক জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রাখতে সে তার সামান্য শপথটুকু পূর্ণ করতে পারল না অতএব হে কাফিররা হে কাফিরদের দোষের মুনাফিকরা তোমরা করে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চাই আল্লাহ আল্লাহআলা তাদের পরিণতি এমনই করে থাকেন তোমরা যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো তাদের পরিণতিও এমনই হবে ইবনে আসির রহিমাহ বলেন আল্লাহ তালা যদি নিজ দয়াই নিজ কৌশলে ও মতের কল্যাণের জন্য ফ্রেডরিক বারবার হত্যা না করতেন তাহলে আজ হয়তো আমরা বলতাম অতীতে কোনো এক সময় ছিল যখন সিরিয়া এবং মিশর মুসলিমদের দেশ ছিল পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে আল্লাহ সু দয়া করে যদি মুসলিমদের বিজয় দান না করতেন তাহলে আমরা হয়তো মিশর ও শাম জর্ডান লেবানন ও সিরিয়া গোটা অঞ্চলটিকে হারিয়ে ফেলতাম এবং হয়তো আমাদেরকে বলতে হতো যে অতীতে এমন একটি সময় ছিল যখন মুসলিমরা এখানে বসবাস করত। কিন্তু মহান আল্লাহ তার বিজয় দান করতে চেয়েছিলেন। তারা তিন লক্ষ সৈন্য পাঠালো না বিলিয়ন পাঠালো তিন তাতে কিছু যায় আসে না আল্লাহ যখন পরিস্থিতি পরিবর্তন করতে চান যদি কোনো অবস্থার সমাপ্তি চান যদি ওম্মাকে আবারও বিজয় দান করতে চান তাহলে তিনি এমন এক পরিস্থিতি তৈরি করবেন যা উম্মার বিজয়কে ত্বরান্বিত করবে